এক নম্বর মাখরাজ পলকের শুরু হইতে হামজাহা আমরা জোরেই পড়েছিলাম, কিন্তু অনেক উস্তাদ আদর করার জন্য, এই জোরটা ধরে রাখার জন্য, ইস্তিকামত থাকার জন্য অনেক উস্তাদ কিন্তু এরপরও নেগ্রানি করে বাড়ি মারছে। জোরে মারতে পারিস না? এরপরও দেখা যায় জোরেই পড়ছিলাম, তারপরও ঠাডানি পিজানি খাইয়া আমরা কথা বল না কেন? ওই উস্তাদের এই বাড়িটা, যদিও ওই সময় আমাদের মনে আঘাত লাগছিল, ওই সময় আমরা উস্তাদকে কোন প্রকার কোন একটু ভিন্ন ধরনের মনে করেছিলাম, কিন্তু ওই দিন আমাদের উস্তাদ বাড়ি দিয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তুমি সর্বপ্রথম মাখরাজ পড়েছ হামজা হ্যাঁ, দ্বিতীয় নম্বর মাখরাজ পড়েছ আইন হ্যাঁ, এইরকম আইনি মুহূর্তে যদি তোমাকে কোনো বাতিল আঘাত করে, ফাঁসির দড়িতে ঝুলাইতে চায়, তোমার চামড়া তুলতে চায়, তুমি আমাদের সন্তান হিসেবে আকাবিদের উত্তরসূরি হয়ে এই বাড়ির কথা ওই দিন মনে রাখবা, এই যন্ত্র মনে তুমি প্রমাণ করে দিবা যে দুনিয়ার সমস্ত যন্ত্র সরিতে পারবো, কিন্তু আল্লাহ আইন থেকে সরিতে পারবো না। আমেন। ভাই ভাই সবাই কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল না, সবাই কিন্তু জোরে কথা বলতে পারবে না। তো আমাদের বক্তব্য হলো এটা মুখস্থ করে রাখা দরকার, নির্দেশ কা, মাধ্যম কি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা পদ কয়টা, একটা। আমাদের আমাদের মসজিদে, অনেকের মসজিদে একটা কিতাব আছে, এক মিনিটের মাদ্রাসা, কয় মিনিটের মাদ্রাসা, এই এক মিনিটের মাদ্রাসার মধ্যে মহিউদ্দিন আবুল রহমতুল্লাহ বলছেন এইরকম মুখস্থ করে দিতে, সবগুলো মুখস্থ করাইতে হবে। নাজাত পাওয়ার পদ কয়টা? নাম্বার এক আলেম হওয়া, নাম্বার এক, বলেন না বলেন না, নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। আমি বলবো নাম্বার এক আপনারা স্পষ্ট করে জোরে বলে দিবেন আলেম হওয়া, ঠিক আছে? এই আলেম হওয়া শব্দটা যদি বাতিলের অন্তরে ধাক্কা লাগাইতে পারেন, দেখবেন বাতিল হওয়ার সাথে উড়ে দিবেন। নাম্বার এক আলেম হওয়া, নাম্বার এক। দেখেন তো কে কে আওয়াজ দিতে চায় না, আজকে আমরা আওয়াজ যদি দিতে পারি হকের পক্ষে, বাতিলের সমস্ত আওয়াজ বন্ধ হয়ে যাবে। কোন মাদ্রাসা শিক্ষককে কোন সন্ত্রাসী রূপ নিয়ে বাতিলের ষড়যন্ত্রের কবলে পড়ে হকের গায়ে ছুরি কাঘাত তো দূরের কথা, আন্দোলন উঁচু করে ছোট হকানি আলেমের দিকে উঁচু করে দেখাবার সাহস পাবে। নাম্বার এক, নাম্বার এক, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার দুই, নাম্বার দুই, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার তিন, নাম্বার চার আলেমকে মহব্বত করা, নাম্বার চার। এইবার দেখেন সবকটা গুছাই নিলাম, জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কা, মাধ্যম কি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাধ্যম কি, মাদ্রাসা, নাজাত পাওয়ার পথ কয়টি, আরে জোরে, নাজাত পাওয়ার পথ কয়টি, নাম্বার এক, নাম্বার দুই, নাম্বার তিন, নাম্বার চার। এই পথে থাকতে গেলে, জাহান্নাম থেকে নিজের বাঁচতে গেলে, অপরকে বাঁচাইতে হলে এই মাদ্রাসাগুলির দরকার আছে। মুসলমান ভাইরা রে আমার, রবের নির্দেশ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুজাহিদে আজম, মুজাহিদে মিল্লাত, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যায়, তাফসীরে হক্কানির মধ্যে বলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বন্ধু, এ বাবা দ্বীপ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, অপরকে বাঁচাইতে গেলে যেইভাবে বাঁচতে হবে ওইভাবে বাঁচতে হবে, আর বাঁচার মাধ্যম বানাইতে হবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা।
কিন্তু আজকে আমার আপনার আফসোস হইল, জাহান্নামের কথা শুনলে দিল নরম হয় না, চোখে পানি আসতে চায় না। আর আমাদের আকা বীরদের ইতিহাস খুললে পাওয়া যায়, করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ছোট্ট একটি সন্তান কি পরিমাণ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। এ বক্তব্য জিবরাইল আমিনের কোনো গুনাহ নাই, জিবরাইল আমিনের কোনো পাপ নাই, তারপরও জিবরাইল আমিন জাহান্নাম দেখিয়া কাঁদলো। আল্লাহ রাসূল ডাকিয়ে বলেন, ভাই জিবরাইল আপনি কাঁদেন কেন বলেন তো দেখি। জিবরাইল আমিন উত্তরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম দেখে কাঁদবো। আল্লাহর নবী বললেন, তোমার তো কোনো হিসাব নাই, তোমার তো কোনো জবাব দেওয়া লাগবে না, এরপরও তুমি কেন জাহান্নামের আগুনের ভয়ে কাঁদলো। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেছেন, নবীজি আমার কান্নার কারণ হইলো আপনার উম্মতরা হায়াত পাবে কম, এই অল্প হায়াত পাওয়ার পর কত বান্দা বান্দি আল্লাহকে ভুলিয়া যাবে, আপনাকে ভুলিয়া যাবে, আর আমার মালিক এদেরই বেশিরভাগ উম্মতকে জাহান্নামে দিয়ে দিবে, এরা পথ ভোলা হয়ে যাবে, এরা পথওয়ালা না হওয়ার কারণে, পথ হারার প্রতি হওয়ার কারণে এরা তো জাহান্নামী হয়ে যাবে। আমি দেখেছি জাহান্নামের আগুনের কালার, কালারটা ভয়ঙ্কর কালার। কাছেই বন্ধু লম্বা চড়ো কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, মুরব্বীরা ডেকেছেন, নির্দেশ করেছেন, খাদেম হয়ে খেদমত করার জন্য আসছি। এরে বন্ধু জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আল্লাহর, মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর পথ হলো চারটা, এক নম্বর আলেম হওয়া, দুই নম্বর আলেমের ছাত্র হওয়া, তিন নম্বর আলেমের কথা শোনা, চার নম্বর আলেমকে মহব্বত করা। এরে বন্ধু এই আলেমকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যারা আমাকে মহব্বত করতে চাও, আমি নাই আমার ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস উলামায়ে কেরাম আছে, এই উলামায়ে কেরামদেরকে তোমরা মহব্বত করো, হক্কানি রব্বানি আলেমদেরকে মহব্বত করো। হক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকাইনি, আল্লাহ রাসূল বলেন, ফাকাদ নাযারান নাবিয়্যা, তারা যেন আমি নবীরেই দেখলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাজেই বন্ধু লম্বা চড়া কোন কথা নয়, এই চার পথের প্রতীক হইতে গেলে, আমার বন্ধুগণ এই চার পথের প্রতীক হইতে গেলে ওলামায়ে কেরামের পক্ষে থাকা লাগবে, মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক?